তাহলে দেখুন ইসলামী শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা সংক্রান্ত আমার আলোচনা পর্দায় জানুন সেই আদর্শ নীতিমালা যা মানবতার সব সমস্যার সমাধান করে দিল ইসলামী সারিয়ার নীতিমালা

সম্মানিত দর্শক মন্ডলী বক্তব্যের বিষয়ে মাঠে যাদের অবস্থা হবে খুব কঠিন এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তত্ত্ববহল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ আল্লাহ এই মর্মে বলেন শাহেদ আলাইহিম হিম সাম বিচারের কাঠ গড়াতে তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের কান অবসারহম তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের চক্ষু অজলুদহুম তাদের বিরুদ্ধে তাদের কর্মের সাক্ষী দিবে তাদের শরীরের চামড়া বেমা আমালুন তারা কি আমল করত তাদের আমলের কথা তাদের কর্মের কথা তাদের এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিচারের কাঠ গড়াতে তাদের বিরুদ্ধে বলবে অবশ্য এটা মানুষের জন্য খুব জটিল ও কঠিন মানুষের নিজের শরীরের অঙ্গ যদি তাদের বিরুদ্ধে কথা বলে অবশ্যই মানুষের জন্য এটা বড় অপমানজনক ব্যাপার আবু জার গেফারি রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুন তিন শ্রেণীর মানুষ রয়েছে লাইক আল্লি মোহাম্মল্লাহ তালা ইয়ামাল কেয়ামা যাদের সাথে আল্লাহ কেয়ামতের মাঠে কোনো কথা বলবেন না কিহিম আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না ওয়ালা এনসুরী ইলাইহিম আল্লাহ তালা তাদের দিকে রহমতের দৃষ্টিতে দেখবেন না ওয়াল্লাহ মাদাব মোহিন তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি রাসূল সাল্লাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন তার এক শ্রেণীর মানুষের ছাল মুসবেল যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে তিনি বলেন আলমান্নান যারা খোটা দেয় মানুষকে সময়ে কর্য দিয়েছে বা কিছু পয়সা দিয়েছে হয়তোবা এক সময়ে সে তার উপকার করেনি বা কিছু চেয়েছে তখন সে দেয়নি চট করে সে ওই উপকারের কথাটা বলে বসেছে একেই বলা হয় খোটা দেওয়া তিনি বলেন যারা ব্যবসা বাণিজ্য করে মিথ্যা কথার ভিত্তিতে কসম করে মিথ্যা কসম করে যারা ক্রয় বিক্রয় করে তাদের সাথে আল্লাহ তালা কথা বলবেন না আবু হরি আল্লাহ বলেন রসুল আলাইহি আসাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ রয়েছে লাইক্লা যাদের সাথে আল্লাহ বেচারের কাঠ গড়াতে কথা বলবেন না আল্লাহ যাদেরকে পবিত্র করবেন না যাদের প্রতি আল্লাহ তালা দয়ার দৃষ্টি দিবেন না ওলাহুম আজাবু মহিন তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মেলিকুন যারা মিথ্যা কথার ভিত্তিতে দায়িত্ব পালন করে চেয়ারম্যান হোক মেম্বার হোক এমপি হোক প্রধান শিক্ষক হোক গ্রাম্য সর্দার হোক যে কোনো ব্যক্তি মিথ্যা কথার ভিত্তিতে দায়িত্ব পালন করে আল্লাহ তালা বিচারের কাঠগড়াতে তার সাথে কথা বলবেন না তার হবে এক করুণ অবস্থা তিনি বলেন যারা বেশি বয়সে জেনা করে তিনি তাদেরকে পবিত্র করবেন না তিনি তাদের প্রতি রহমতের দৃষ্টি দিবেন না তিনি তাদেরকে মাফ করবেন না যারা বেশি বয়সে জেনা করে বেশি বয়সে জেনা করলে পাপ বেশি হয় কম বয়সে অন্যায় করলে পাপ কম হয় বিষয়টি আসলে এমন নয় রাসুল সাল্লি সাল্লাম বলেন আল বিক্র বিল বিক্রে জিল্দ মেয়া অ তাগরি বসানা অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাদেরকে এক সোলাঠি পিটিয়ে জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে তিনি বলেন রাজম নারী পুরুষ যদি লিপ্ত হয় তাহলে তাকে ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে এই পাপ পরকালের জন্য বড় ধ্বংসাত্মক কেননা রাসুল সাল্লাহ আলি সাল্লাম এক বৈঠকে বলেন আল্লাহ তাআলা তার মাখলুকের নিকটে হন যে ব্যক্তি তার কাছে ক্ষমা চাই আল্লাহ তাকে ক্ষমা করে দেন কিন্তু যে ব্যক্তি এই অন্যায় লিপ্ত হয় ক্ষমা ব্যক্তিকে আল্লাহ সহজে ক্ষমা করেন না অবশ্যই এ কাজ বলেন, গরিব গৌরবে গরিব মানুষ যদি অহংকার করে তাহলে আল্লাহ তালা তার সাথে কে মাঠে কথা বলবেন না এটা অবশ্য একটা ভাববর কথা গরিব মানুষের গৌরব কি আছে গরিব মানুষ কি গৌরব করতে পারে গরিব মানুষ যদি বাজারে গিয়ে রুই মাছ কিনে তাহলে তার সংসারে সংকট দেখা দিবে তখন তাকে পরবর্তীতে সংসার পরিচালনা করতে হবে মানুষকে সময় মতো দিতে পারবে না ঠিক যদি গরিব মানুষ বাজারে গিয়ে তার পরিবারের জন্য বেশি দামের কাপড় কিনে তাহলে এটা হবে তার জন্য সংসার সংকটের মাধ্যম তখনও ঠিক মতো সংসার পরিচালনা করতে পারবে না মানুষের নিকটে কর্জ নেওয়ার প্রয়োজন হবে আর কর্জ নেওয়ার প্রয়োজনই হচ্ছে মিথ্যার আশ্রয় নেওয়া রাসুল সাল্লাহ আলি সাল্লাম এই জন্যই বলছেন যে গরিব গৌরবী যে ব্যক্তি আল্লাহ তালা তার সাথে কেয়ামতের মাঠে কথা বলবে না গরিব মানুষ যদি গৌরব করে অহংকার করে তাহলে এটা তার জন্য ধ্বংসাত্মক ব্যাপার অহংকার এমনিতে প্রত্যেকটা মানুষের জন্য ধ্বংসের মাধ্যম সেটা ঠিক আল্লাহ রসুল বলেছেন যার ভিতরে সরিষা সমপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে যাবে না তাকে জাহান নামে যেতে হবে অহংকার সবসময়তে একটা নিকৃষ্ট জঘন্য কাজ এর পরেও যদি মানুষ গরিব হওয়ার পরে অহংকার করে তাহলে এটা তার জন্য আরো দুঃখজনক এবং বড় পাপের ব্যাপার যাতে আল্লাহ তালা তার সাথে কথা বলবেন না এসব লোকের জন্য কেয়ামতের মাঠে খুব একটা জটিল পরিস্থিতি নেমে আসবে আবহাওয়ার রাজা আন বলেন রাসূল সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউবাল্ল নাস ইউজা ইয়াম আল আলাইহে বিচারের মাঠে তিন শ্রেণীর মানুষের সাথে প্রথম বিচার হবে যদিচ রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন যে সর্বপ্রথমে মানুষের বিচার হবে সলাত সম্পর্কে কিন্তু এখানে রাসুল সল্লাহ আলিসাল্লাম বলছেন যে তিন শ্রেণীর মানুষের সর্বপ্রথম বিচার হবে যারা আমল করেছে কিন্তু লোক দেখানো মূলত এই শ্রেণীর লোকের যাদের অবস্থা হবে খুবই দুরবস্থা বিচারের মাঠে রাসুল সাল্লি সাল্লাম বলছেন তার মানুষ হচ্ছে যে কাতালা সে লড়াই করল তাকে শহীদ করে দেওয়া হলো সে আল্লাহ রাস্তায় যুদ্ধ করলো লড়াই করলো তারপর তাকে শহীদ করে দেওয়া হলো ফাউতি বিহি তাকে বিচারের মাঠে নিয়ে আসা হবে তাকে বলা হবে তুমি এইসব আমলে কি কাজ করেছ তখনও বলবে বলবেদ্য আমি আল্লাহর পথে যুদ্ধ করেছি এতে আমাকে শহীদ করা হয়েছে আমি আল্লাহর পথে শহীদ হয়েছি তখন আল্লাহর পক্ষ থেকে বলবেন কাদা তুমি মিথ্যা কথা বললে তুমি যুদ্ধ করেছো এই জন্য যে তোমাকে যেন বলা হয় বড় যোদ্ধা ফাকাত কিলা এটা বলা হয়েছে এরপরে আল্লাহর পক্ষ থেকে তাকে আদেশ দেওয়া হবে ও সোহেব আলাও তাকে মুখের মাধ্যমে উল্টিয়ে ফেলে দেওয়া হবে উল্টিয়ে ফেলে দিয়ে তাকে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে এই মানুষের জন্য কে আমাদের মাঠে অবস্থা হবে খুবই কঠিন রাসুল সাল্লি সাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য হবে কঠিন অবস্থা তা আল্লাম আল ইলমা যে ব্যক্তি শিক্ষা অর্জন করলো এবং অপরকে শিখিয়ে দিল কোরআন মাজিদ পড়লো আমল করলো কলার মাজিদ পড়লো অপরকে পড়িয়ে দিল সে ব্যক্তিকে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে বিচারের মাঠে নিয়ে গিয়ে তাকে বলা হবে তুমি কি করেছ তখন সে বলবে আমি বিদ্যা অর্জন করেছি অপরকে শিখিয়ে দিই আমি কোরআন শিখেছি এবং পড়েছি তাকে বলা হবে তুমি বিদ্যা অর্জন করেছ যেন তোমাকে বলা হয় যে তুমি একজন আলেম তুমি কোরআন মাজিদ পড়েছ যেন তোমাকে বলা হয় তুমি একজন কারি ফাকাত কিলা এটা তোমাকে বলা হয়েছে তোমার যেটা প্রয়োজন ছিল দুনিয়াতে নাম নেওয়ার তুমি দুনিয়াতেই সুনাম পেয়ে গেছো বিচারের মাঠে তোমার আমলের কোনো নেকি নেই ফাউমেরা এর ব্যাপারে আদেশ দেওয়া হবে আলাওয়াজ আলওয়াজহি তাকে মুখের মাধ্যমে উলটিয়ে ফেলে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে ফিন্নারে জাহান নামে নিক্ষেপ করা হবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা আসলে হাদিস থেকে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যারা লোক দেখানো আমল করবে লোক দেখানো কর্ম করবে তাদেরই এই গতি নেমে আসবে রাসুল সাল্লি সাল্লাম বলেন তারপর ওই ব্যক্তিকে নিয়ে আসা হবে যে ব্যক্তিকে আল্লাহতালা অর্থ সম্পদ দিয়েছেন সে ধনী মানুষ আল্লাহর পথে দান করেছেন যেখানে যেখানে দান করা প্রয়োজন ছিল সেখানেও সে দান করেছে এই ব্যক্তিকে বিচারের মাঠে নিয়ে সে বলা হবে যে তুমি কি করলে তখন সে বলবে আমি যেখানে যেখানে দান করা প্রয়োজন মনে করেছি সেখানেই দান করেছি যে যে খাতে দান করলে সুবিধা হবে মনে করেছি দিনের সেখানেই দান করেছি তখন তাকে বলা হবে হ্যাঁ তুমি দান করেছ যেন তোমাকে বলা হয় যে তুমি দানশীল কিলা তোমাকে বলা হয়েছে দেশবাসী বলেছে লোকটা খুব দান করে এটা বলা হয়ে গেছে তুমি যেটা পাওয়ার জন্য বলেছ করেছ সেটা তুমি পেয়ে গেছ ফাঁকাত ওমেরা বেহি তাকে আদেশ দেওয়া হবে ফাঁসেহি মুখের মাধ্যমে উল্টিয়ে ফেলে দিয়ে টেনে হেঁচড়ে জাহান নামে নিক্ষেপ করা হবে অত্র বোখারি মুসলিমের হাদিসে আমরা তিন শ্রেণীর মানুষের খুব করুণ অবস্থা নেমে আসবে যাদেরকে বিচারের মাঠে মুখের মাধ্যমে উল্টিয়ে ফেলে টেনে জাহান নামে নিক্ষেপ করা হবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যে লোক দেখানো জেহাদ করে জেহাদ একটা বড় আমল রাহি সাল্লাম বলছেন যে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিনকে উঁচু করার জন্য জেহাদ করে তাহলে কে আমাদের মাঠে সে হবে সবচেয়ে সম্মানিত তার শরীর যদি কোন জায়গায় কেটে যাই ফেটে যাই তাহলে বিচারের মাঠে তার সেই জায়গা থেকে ঝরঝর করে রক্ত ঝরতে থাকবে রক্তের রং হবে রক্তের মতো আর রক্তের সেন্ড হবে আতরের মতো আল্লাহ যে আমার মন চাই আমি আল্লাহর পথে জেহাদ করি আবার শহীদ হই আবার জেহাদ করি আবার শহীদ হই আবার জেহাদ করি আবার শহীদ হই তিনি নবী হওয়ার পরেও এ আকাঙ্ক্ষা পোষণ করেছেন কারণ যে কেউ যদি আল্লাহর পথে মারা যায় শহীদ হয়ে যায় তাহলে তার চেয়ে কে মাঠে কেউ সম্মানী সুখী বড় মর্যাদার অধিকারী হতে পারে না এর পরেও আল্লাহ রসুল বলছেন যে এক শ্রেণীর মুজাহিদকে উল্টিয়ে ফেলে দেওয়া হবে বিচারের মাঠে টেনে হেঁচড়ে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে কেন এই জন্য যে সে লোক দেখানো আমল করেছে সে চাচ্ছিল যে মানুষ আমাকে বড় যোদ্ধা বলুক সেটা পেয়ে গেছে লোক দেখো আমলের পরিণতি হচ্ছে এই সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতি দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ বিরতির পরে আপনাদের সাথে এই বিষয়ে আবারও কথা হবে হুকুম জেনে নিন ইসলামের আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান জানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পিস বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন প্রতি শুক্রবার রাত দশটায় সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে Strategy sustained. The best profession is a profession of a person who invites people to Allah. Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But the main aim should be to spread the message of Allah. To implement the convincing Islamic come educational formula to excel in your career. Dekhun, Career Guidance. Poroborti Anushthan, Peace TV Banglai. ক্ষমনি যে দর্শক মণ্ডলী যারা লোক দেখানোর উদ্দেশ্যে দান খায়রাত করে থাকে আল্লাহ তাআলা তাদেরকে দান খায়রাত কবুল করবেন না তাদের জন্য কিয়ামতের মাঠে রয়েছে অপমঞ্জলক অবস্থা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানিস মালনা মিনকুম আলা আমালিন আমি যদি তোমাদের কাউকে কোন দাইত দেই দাইত করি দাইত সীল করার পরে সেই ব্যক্তি যদি কোন জিনিস আত্মশাত করে এমন কি একটা সূচও যদি আত্মশাত করে কানা গলুলান এটাই হবে তার খেয়ানত এটাই হবে তার আত্মশাত ইতিবিহিয়াউমুল কিয়ামত সে বিচারের মাঠে এটে নিয়ে উপস্থিত হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মশাতের ব্যাপারে অনেক আলোচনা করলেন তিনি আলোচনা করতে করতে বললেন ইজুইয়ামুল কিয়ামা রাজুলুম একজন ব্যক্তির কিয়ামাতের মাঠে আসবে ওয়ালা রাকাবাতিহি বাইরুন তার কাঁধের উপরে থাকবে উট লাহোরো গাওন উটের যে শব্দ থাকে সেই শব্দে ও চিৎকার করতে থাকবে সে ব্যক্তির কাঁধে উঠে সে এই উটকে কাঁধে নিয়ে বিচের মাঠে ঘুরবে সে বিচের মাঠে আমার সামনে উপস্থিত হয়ে বলবে এয়ারাসুল আল্লাহ আগেত নি আপনি আমার একটু সহযোগিতা করুন তখন আমি বলবো লাম লেকো লাকা শায়ান আজ আমি তোমার জন্য সামান্যতম কোনো উপকার করতে পারবো না রাসুল সাল্লি সাল্লাম বলেন কেউ যদি ঘোড়াকে আত্মসাত করে ওয়ালা ঘোড়া তার কাঁধের উপরে থাকবে হামহামা ঘোড়ার যে শব্দ হয় ঘোড়ার যে ডাক আছে ঘোড়ার যে চিৎকার আছে সেই শব্দেও চিৎকার করতে থাকবে আর এই ঘোড়া তার কাঁধের উপরে থাকবে সে ঘোড়াকে কাঁধে নিয়ে আমার সামনে এসে বলবে আগে নি এর রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আপনি একটু আমার সাহায্য করুন আমি বড় বিপদে আমি বলবো লাম লেকো লাখা সায়ান আমি তোমার জন্য আজকে বিচারের মাঠে বিন্দু মাত্র উপকার করতে পারবো না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন কোন মানুষ যদি বিচারের মাঠে ছাগল আত্মসাৎ করে থাকে তাহলে এটা নিয়েই সে উপস্থিত হবে তার কাঁধে ছাগল থাকবে ছাগলের যেই চিৎকারের শব্দ রয়েছে ছাগল সেই শব্দে চিৎকার করতে থাকবে আর এই ছাগলকে কাঁধে নিয়েও ঘুরতে থাকবে সে আমার নিকট এসে বলবে আল্লাহ রাসুল আপনি আমার জন্য একটু সহযোগিতা করুন আমি বড় বিপদে রাসুল সাল্লা সাল্লাম বলবেন আমি আজকে তোমার জন্য সামান্যতম সহযোগিতা করতে পারবো না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যারা এমন কোন জিনিস আত্মসাত করেছে যে চিৎকার করতে পারে অলাহ সেয়াহ যার চিৎকার রয়েছে যার শব্দ রয়েছে যে সেটা প্রাণী এরকম জিনিস যদি আত্মসাত করে থাকে সেটা যেটাই হোক না কেন বিচারের মাঠে তার কাঁধের উপরে বিপদে আপনি আমাকে একটু সাহায্য করুন সহযোগিতা করুন আমি বিচারের মাঠে বলবো আজ তোমার জন্য আমি সামান্যতম সাহায্য করতে পারবো না রাসুল সরাইসাল্লাম বলেন যারা জড় বস্তুকে আত্মসাত করবে, কোনো টাকা কোনো সোনা চাঁদি যে কোনো বস্তু যে কোনো শস্য যদি আত্মসাত করে তাহলে সেই বস্তুই বিচারের মাঠে তার কাঁধের উপরে থাকবে তার কোনো শব্দ থাকবে না তবে তার কাঁধের উপরে থাকবে সে আমার সামনে আসবে এসে বলবে বলবেসুল আপনি আমার একটু সাহায্য করুন আমি বড় বিপদে আমি তখন বলবো এখানে বিচারের মাঠে আমি কারোর জন্য কোনো সাহায্য করতে পারবো না পত্র বোখারি মুসলিমের হাদিস দ্বারা বোঝা যায় যে পৃথিবীতে যারা দায়িত্ব পালন করতে গিয়ে যেটুকু আত্মসাত করবে এমনকি সুচ হলেও কম থেকে কম ছোট থেকে ছোট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র। জিনিস করে থাকে। তাহলে সেটা বেচের মাঠে তার কাঁধের উপরে থাকবে সেটা যদি কোনো প্রাণী হয় তাহলে সে প্রাণী চিৎকার করতে থাকবে আর সেটা যদি কোনো জড়বস্তু হয় তাহলে তার কোনো চিৎকার থাকবে না কিন্তু সে নিরুপায় হয়ে এগুলি কাঁধে করে সাহায্য চাইবে আমার সামনে আসবে আমি তাকে সাহায্য করব না সাহায্য করতে পারব না তিনি বলবেন আমি এখানে সাহায্য করতে সক্ষম নাই সম্মানিত দর্শক মন্ডলী বলছিলাম বিচারের মাঠে যাদের করুণ অবস্থা নেমে আসবে তাদের এক শ্রেণীর মানুষ যারা এসব সম্পদকে আত্মসাত করে আনাস রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন মাঠে একজন ব্যক্তিকে নিয়ে আসা হবে পৌলকে ফিন্নারে নিয়ে এসে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে তান্দালে কো আক্তা বহু জাহান নামে নিক্ষেপ করার সাথে সাথে তার নাড়ি ভড়িগুলি ঝুলে পড়বে হেমারে বেরাহা হোক সে তার নাড়ি ভড়ির চতির দিকে ঘুরতে থাকবে গাধা যেমন আটা পিসার সময় চাকরির চতুর্দিকে ঘুরতে থাকে এই ব্যক্তি জাহান নামে পড়ে বিচারের মাঠে তার নারী ভৌড়ির চতুর্দিকে ঘুরতে থাকবে আহালুন নার সেখানে জমা হয়ে যাবে জমা হয়ে বলবে আপনার কেন এই অবস্থা আলাই সাকর মারুফ ও তা নাহান আপনি কি আমাদের ভালো কথা বলছিলেন না মন্দ থেকে আমাদেরকে নিষেধ করছিলেন না তখন সে বিচারের মাঠে বলবেন আমরকিল মারুফি আমি ভালো বলছিলাম কিন্তু ভালো করিনি যে মুনকারে আমি অপছন্দ না যায় কাজকে নিষেধ করছিলাম ও আতিহে কিন্তু আমি নিজেই করছিলাম এই জন্য এই অবস্থা সম্মানিত দর্শক মন্ডলী আমরা অত্র হাদিস থেকে এটাও বুঝতে পারি যে যারা দিন প্রচার করে আমল করে না বিচারের মাঠে তাদের এই করুণ অবস্থা নেমে আসবে তবে রাসুল সাল আলহ আসাল্লাম বলেছেন যে আল্লাহ তালা বিচারের মাঠে সত্তর হাজার মানুষকে বিনা হিসাবে জান্নাতে দিবেন আর প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার মানুষকে জান্নাতে দিবেন এরপরে রাসুল সাল্লি সাল্লাম বলছেন হাসায়াতিন মিন হাসায়াত রব্বি আল্লাহ তালা আরো তিন মানুষকে জাহান নাম থেকে বের করে নিয়ে জান্নাতে দিবেন এই জন্য আমি দর্শক মন্ডলীকে বলব যতক্ষণ পর্যন্ত দেহে শ্বাস রয়েছে ততক্ষণ পর্যন্ত আপনারা সার্বিকভাবে আল্লাহ তালাকে মেনে চলার চেষ্টা করুন সর্বস্তরে রাসুলের আনুগত্য করার প্রাণপণে চেষ্টা করুন যাতে করে বিচার মাঠে এই দুর্গতি এই দুরবস্থা নেমে না আসে আমি সম্মানিত দর্শক মন্ডলীকে আরো বলতে চাই যে দেখুন বিচারের মাঠ খুব জটিল হলেও কঠিন হলেও আপনার কতগুলি আমল বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে তার একটি আমল হচ্ছে একটি আমল হচ্ছে কোরআন তেলাওয়াত রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কেউ যদি কোরআন তেলাওয়াত করে কেউ যদি শ্যাম পালন করে তাহলে কোরআন এবং শেয়াম বিচারের কাঠগড়াতে আল্লাহর দরবারে সুপারিশ করবে কুরআন বলবে প্রতিপালক মানে তুহু নাউমা বিললাইলে আমি তাকে রাতে ঘুমানো থেকে দূরে রেখেছি আমি তাকে ঘুমাতে দেইনি সে রাতে কুরআন তেলাওয়াত করত ফাশাফিনি ফিয়ে প্রতিপালক তুমি আমার সুপারিশ এই ব্যক্তির ব্যাপারে কবুল করো আল্লাহ রাসূল বলেন যে ইক্রাউন কোরআনা তোমরা কুরআন মাজিদ পড়ো ইয়াতিউমুল কিয়ামা শাফিয়ান লাসাবি যারা কুরআন মাজিদ পড়ে কুরআন বিচারের মাঠে তার পক্ষে কথা বলার জন্য উপস্থিত হবে রাসুল সাল্লাম বলছেন তোমরা শ্যাম পালন করো বিচারের মাঠে শ্যাম বলবে রবে মানা তো আমা আমি তাকে খাদ্য থেকে বিরত রেখেছি আমি তাকে প্রবৃত্তি থেকে বিরত রেখেছি প্রতিপালক তুমি আমার সুপারিশ গ্রহণ করো এই লোকটাকে তুমি জান্নাতে দাও আল্লাহ তালা সুপারিশ গ্রহণ করবেন তাহলে বিচার মাঠে শ্যাম আপনার পক্ষে কথা বলবে বিচারের মাঠে কোরআন আপনার পক্ষে কথা বলবে তবে স্যাম একটু শর্ত লাগা আছে যে মানুষ তার প্রবৃত্তিকে ঠেকিয়ে রেখেছে এই জন্য করে না প্রবৃত্তিকে বজায় রেখে প্রবৃত্তি পালন করে স্যাম তাদের পক্ষে কথা বলবে না সম্মানিত দর্শক মন্ডলী রাসুল সাল্লি সাল্লাম বলছেন কে যদি আঙ্গুলে তাসবি গণনা করে তাহলে আঙ্গুল বিচারের কাঠগড়াতে তার পক্ষে কথা বলবে রাসুল সাল্লি সাল্লাম বলেন বিচার মাঠে আল্লাহ তালা এই হাজরে আসাদকে পাঠাবেন হজ করতে গিয়ে যারা হাজরে আসাদকে চুমা দেয় বা তার দিকে ইশারা করে আল্লাহ তালা বেচারের মাঠে এই হাজরে আসাদকে পাঠাবেন হাজরে আসাদের একটা জিভ হবে জিভা দিয়ে সে কথা বলবে হাজরে আসাদের দুটি চক্ষু হবে সে চক্ষু দিয়ে মানুষকে দেখতে পাবে ওয়াসাদ আলা মানিস তালা মা বেহাকিন ওই ব্যক্তির পক্ষে কথা বলবেন যে ব্যক্তি বৈধ পয়সা দিয়ে হজ করেছে তাকে চুমা দিয়েছে এই ব্যক্তির পক্ষে এই কালো পাথর কথা বললে সম্মানিত দর্শক মন্ডলী বলছিলাম বিচারের কাঠ গড়াতে দুরবস্থা নেমে আসবে এ কথাই ঠিক এই শ্রেণীর মানুষের জন্য আমাদের করণীয় কি আল্লাহ রসুল বলছেন যে বিচারের মাঠে পক্ষে কিছু কথা বলারও জিনিস আছে সেটাও আমাদের খেয়াল করতে হবে সমন্বিত দর্শক মন্ডলী এগুলি আমল করার জন্য আমরা আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি আল্লাহ আপনাদের কবুল কবল করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম লকার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে নাও করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডি টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলট্রায়েন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ গ্যালথর্পেরোড বর্মিংহাম ইউকে

সমানতা বিশ্বের সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে গবেষণা আল্লাহসবাহান হওয়া তা আলাহ কি পরিমাণ শৃঙ্খলার ব্যবস্থা করেছেন ডক্টর আহমাদ উল্লাহ সব আলোচনা এখানে চলে আসতে পারে সকল মালিক যা মজবুত করে দেবে ইমান কোরআন ও আধুনিক বিজ্ঞান আজ রাত সাড়ে এগারোটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস বাংলায়